আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই এফ কে সাবিনা। আশা করছি সবাই ভালো আছেন। আর কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডে, আর এই ভ্যালেন্টাইন্স উপলক্ষে আজ থাকছে ভ্যালেন্টাইন স্পেশাল হার্ট শেপ সুগার কুকিজ রেসিপি। খুবই সহজ এই রেসিপিটি তৈরি করে আপনি চমকে দিবেন এই ভ্যালেন্টাইন ডেতে আপনার প্রিয়জনকে। আশা করছি আপনারাও তৈরি করবেন বাসাতে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিব, এজন্য আমি একটি বল নিয়েছি। বলের উপর দিয়ে দিচ্ছি একটি চালনি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি 3.5 কাপ ময়দা এবং 1/4 কাপ কর্নস্টার্চ, সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এগুলোকে এখন চেলে নিব। এই অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিব। এখন একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা আমি বাটার নিয়ে নিয়েছি 220 গ্রাম। বাটারকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। প্রথমে লো স্পিডে বিট করব এবং পরবর্তীতে আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করছি আইসিং সুগার। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই আইসিং সুগার বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। গুঁড়া চিনিকেই মূলত আইসিং সুগার বলে। এখন খুব ভালোভাবে বিট করে নিব। বেটারটা যখন ঠিক এরকম ফ্লাফি হবে তখন অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। খুব ভালোভাবে বিট করে নিব। এখন অ্যাড করছি ভ্যানিলা এসেন্স। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব আগে থেকে চেলে রাখা শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো। আমি বিটার দিয়েই মিশিয়ে নিব। আমি একটু একটু করে ময়দা অ্যাড করব আর বিটার দিয়ে বিট করতে থাকব। যখন ময়দার মিশ্রণটা ঠিক এরকম একটা খামিরের মতো হয়ে যাবে তখন আমি বিট করা বাদ দিব। এখন আমি এই খামির থেকে অর্ধেকটা খামির সরিয়ে রাখছি, বাকি অর্ধেকটাতে আমি অরেঞ্জ ফুড কালার মেশাচ্ছি। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে খামিরের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিচ্ছি এবং বেলুন দিয়ে হালকাভাবে বেলে নিচ্ছি। এভাবে আমি আগে যে সাদা খামিরটা রেখেছিলাম সেটাও আমি বেলুন দিয়ে বেলে নিব। 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখছি। ফিরে আসলাম 30 মিনিট পর। র্যাপ থেকে খুলে এভাবে বেলে নিতে হবে। আমি একটা পিঁড়িতে বেলে নিচ্ছি আর অন্যটা আমি চপিং বোর্ডের উপরে আত্তা ফর্ণ দিয়ে আমি বেলে নিচ্ছি। কালারের খামিরই আমি এভাবে বেলে নিচ্ছি। এখন একই সাইজ করে এভাবে কেটে নিব। আপনারা এক্ষেত্রে স্কেল ইউজ করতে পারেন। এখন আমি যে অরেঞ্জ কালারের খামিরটা বেললাম এর উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের সেন্ডিং সুগার। আপনারা এই সেন্ডিং সুগারটা
সুপার শপে কিনতে পাবেন। পুরুত্বটা এরকম হবে। অবশ্যই খেয়াল রাখবেন দুইটার পুরুত্বই যেন সমান হয়। এখন আধা ইঞ্চি সাইজ করে এভাবে কেটে নিব। আপনারা এই কাটার ক্ষেত্রে স্কেল ইউজ করতে পারেন। এখন সাদা এবং অরেঞ্জ এভাবে সাজিয়ে নিব, একটা অরেঞ্জ একটা সাদা। আমার সাজানো হয়ে গিয়েছে। এখন উপরে র‍্যাপ দিয়ে আবার একটু বেলে নিব। দেখুন বেলা হয়ে গিয়েছে। এখন এরকম লাফ শেপে কুকি কাটার দিয়ে এভাবে প্রেস করে কেটে নিব। দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। আমি ছোট আর একটা লাভ শেপের কুকি কাটার নিয়েছি, মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আগে থেকেই ওভেনের ট্রেতে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এখন সাবধানে সেই বেকিং পেপারের উপর তুলে নিচ্ছি। আর ওভেনকে আমি ফ্রি হিট করে রেখেছি। এখন 180°C 10 মিনিট বেক করব। আপনারা এটা চুলাতেও বেক করতে পারেন। সেক্ষেত্রে চুলাতে পাতিলের উপর একটি স্ট্যান্ড দিয়ে প্রি হিট করে নেবেন। দেন যে ট্রেতে বিস্কিট রাখবেন সেই ট্রেটা পাতিলের মধ্যে দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এভাবে 15-20 মিনিট বেক করলেই বিস্কিট হয়ে যাবে। অবশ্যই লো আঁচে বেক করতে হবে। আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন আমার বিস্কিটটা তৈরি হয়ে গিয়েছে। গরম অবস্থাতে একটু নরম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সেম কালারই আছে, কালার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আশা করছি আপনারাও তৈরি করবেন বাসাতে এই ভ্যালেন্টাইন উপলক্ষে। ছোট্ট একটি অনুরোধ করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।